হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো আজকের ব্লগটা কী নিয়ে হবে, আপাতত আর কিছু সিলেক্ট করা হয় নাই। তো দেখতে থাকেন ব্লগটা, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চুলের স্টাইল একটু হইতেছে, মনে হচ্ছে চুল বড় হচ্ছে, একটু একটু স্টাইল হচ্ছে। তো দেখতে থাকেন ব্লগটা, আজকে সারাদিন কী কী হয়। বাজে ভাই, আজকে আবহাওয়া অনেক জোস একটা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, মানে পুরো ভুনা খিচুড়ি আবহাওয়া। তুমি যতগুলো নিয়েছো তুমি খাইতে পারবা? হ্যাঁ, ছিটাই মিটাই কী করছো তুমি? খাইতেছে না, খাই কম ছিটাই বেশি। তুমি যে মুখে ঢুকাইলে ওটা খাইতে পারবা? খেলা দিছে। আবহাওয়া দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে সেই রকম সকাল থেকে। এখন বাজে হচ্ছে 10টা, সকাল থেকেই একদম মানে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি। খুব জোরেও না, মানে আস্তে না, মিডিয়াম, একটা ঝিরিঝিরি যেটা দেখতে দেখেই বুঝতে পারছেন। বুঝলে, সে ঘুরতে গেছিলো, সে আবার বাইরে যাবে। টিভিতের বাইরে কিভাবে যাবা? চলে আসো এদিকে, চলে আসো, চলে আসো। যদিও বৃষ্টির ভিতর ব্লক করতে একটু কষ্ট হয়, তারপরেও আর কি একটু বের হচ্ছে, একটু কাজ আছে তাই বের হচ্ছে। তো দেখি কোথায় যাওয়া যায়, না হয় বাসাতে এসে কথা বলবো একবারে। তো তার গোসল করা শেষ, তার দুপুরে লাঞ্চ হয়ে গেছে, সে আমার উপর উঠে লাফাইতেছে রীতিমত। সে এখন এটা ধরবে, মোবাইল ধরবে সে, মোবাইল। আচ্ছা, মোবাইলে কার্টুন দেখে, কার্টুন 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 দেখে, কার্টুন দেখে, কার্টুন কার্টুন কার্টুন। তো এখন বাসা থেকে বেরোচ্ছি, দুপুরে ঘুমে পড়ছি, আর কোনো ব্লগ করা হয় নাই। কারণ হচ্ছে অনেক ঘুম চাপছিলো, আজকে অনেকদিন পর ঘুমাইছে, কারণ দুদিন ধরে আমার ঘুম হচ্ছে খুব। রাত্রেবেলা এডিট করতে করতে ঘুমায় পড়ছিলাম, ভিডিও এডিট করতে করতে ঘুমায় পড়ছিলাম, আপলোড দিতে দিতে সকালে উঠে তখন ঠিক করছে। তো এখন একটু বের হচ্ছে, এখন বাবুর প্যাম্পার্স কিনতে যাব। তো সঙ্গে থাকেন আমাদের সঙ্গে। ছাতা নিতে ভুল লাগছে, ছাতাটা নিয়ে বের না হলে রাস্তায় আর কি, মানে যে কোনো সময় বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কখন বৃষ্টি হচ্ছে কখন মানে ঠিক না। এখন রোদ উঠছে, একটু পরে দেশে বৃষ্টি শুরু হয়ে যাবে। সেটা হলো যে আমার কিছুদিন যাবৎ হাত থেকে খালি ফোনটা পড়তেছে, অনেক কয়বার পড়ছে ফোনটা, ছেলে তো মেলা কয়বার ফেলছে, কিন্তু এমনিতে আর কি অনেক কয়বার পড়ছে অবস্থা। রাস্তার অবস্থা হচ্ছে এই, মানে বৃষ্টি হয়ে পুরো একদম পানি জমে গেছে। তো বৃষ্টি হওয়ার পর মানে যে রোদটা উঠে, এটা আর কি আমার কাছে খুব বিরক্তিকর লাগে, কারণ তখন আর কি গরম লাগে খুব। তো মোড়ের উপর চলে আসছি, একবার গাড়িতে উঠে তারপর কথা হবে, নাহলে একদম নেমে যেয়ে কথা হবে একদম। তো মোড়ের উপর চলে আসছি, এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এখন কখন আসে। চলে আসছি আমি বড় কুমিরাই, এখানে একটু কাজ আছে। তো কাজ শেষ করে আবার বাসায় যাব, দেখি সামনে একটু কাজ আছে, প্যাম্পার্স তো কিনবো, তার আগে একটু কাজ আছে সেটা সেরে নিই, সেটা পাবো। দীর্ঘ কয়েকদিন পর সেই যে ব্রাশ নিয়ে আসছে, আর এটা প্যাম্পার্স নেওয়া হয়ে গেছে, ব্রাশটা আর কি ফিডারের ব্রাশ,
ফিডার দেওয়া, কিন্তু বিশাল বড়, তো এত বড় কি করবো আমি সেটাই চিন্তা করছি। তা আবার দুইটা আছে, দেখা যাক, নিয়ে যেতে খুব দরকার এটা। এখন নামা শেষ, জিনিসপত্র নামা শেষ, বাবুর জন্য জিনিসপত্র, মানে আমার জন্য কিছু নয় অ্যাকচুয়ালি, বাবুর জন্যই সব কিছু নেওয়া, বাবুর প্যাম্পার্স, বাবুর পিটার ধোয়া, আর হচ্ছে তার গোসলের একটা, তা আমার জন্য কিছু না, বা শিরিনের জন্য কিছু না, বাচ্চার জন্য না হয়েছে। তো এখন বাসা যাব, বাসা গিয়ে তারপরে একবার কথা বলবো এর থাকে আর কি, যদি ব্লগ করতে মন চায় তাহলে করবো, নাহলে একদম বাসা যাই কথা বলবো। তো বাসায় মাত্র আসলাম, এখন কী কী নিয়েছে একটু দেখাই বাবুর কী কী নিয়েছি। তো এটা হচ্ছে ফিডার ধোয়া ব্রাশ, বাবুর ফিডার ধোয়া ব্রাশ, আর এটা হচ্ছে বাবুর গোসলের, আর বাবুর প্যাম্পার্স, হচ্ছে বাবুর প্যাম্পার্স নিউ কেয়ার প্যান্টস। তো বাসাতে আসার পর এখন ব্লগ করছি, সে এখন সে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো, একবার এটা নেয় একবার ওটা নেয়, অনেকক্ষণ পর সে মোটরসাইকেলটাকে তা হাত দিছে, মোটরসাইকেলটা সে নিছে, কিন্তু না সে স্টিকারগুলো তোলার জন্য, হ্যাঁ সে হাতে নিচ্ছে, এখন দেখা যাক কী করে সে। হ্যাঁ চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো, কিছুক্ষণ পরপর আসে আর চলে যায়। আমি এখানে বসে আছি যে দেখছি যে কয়বার আসে, তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কাপড় চোপড় খুলে এখন ভাবলাম যে একটু একটু শুই আসুক, আবার নানির সঙ্গে মাদের সঙ্গে খেলতেছে, আবার আসতে সে তার নানার গামছা নিয়ে চলে আসছে, সে গামছা নিয়ে এসে একটু পরপর যায় আর একটু পরপর আসে, এই যে আবার আসছে তার নানার গামছা নিয়ে, সে রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে। সিএমও আছে সঙ্গে, সিএম তার সঙ্গে খেলছে আজকে। হ্যাঁ পড়ে যাবে পড়ে যাবে, কিন্তু বেশি টানাটানি করিস না, রাগ করছে সে, সে দৌড় দিব এখন, আবার দৌড় দিব, বাবা 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 গেল, ওর গামছা পেলে টেলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেন যাতে করে নতুন কোনো ব্লগ আসলে সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।